ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্রাইট কোচিং সেন্টার আজকে মানে ষোলো তারিখে এপ্রিলের ষোলো তারিখে আফগার্ডের রেজাল্ট দিয়েছে যেটা অনেকে খুব আশাহত ছিল রেজাল্ট আদতেও বেরোবে কিনা বেরোলে কবে বেরোবে কারণ এই যা সিচুয়েশন চলছে এই সময় রেজাল্ট বেরোনো খুবই মানে সৌভাগ্যের ব্যাপার কোনো রিক্রুটমেন্ট থাকবে না বা কোনো রেজাল্ট বেরোবে কিনা আদাতেও রিক্রুটমেন্ট হবে কি না এই নিয়ে সবাই খুব হত ছিল যাই এই এখন একটা আশার আলো দেখা গেলো সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি কনস্টেবল ইন দ্য সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল এই পোস্টটাতে রেজাল্ট এই পোস্টের রেজাল্ট বেড়েছে এই পোস্টটা আমি যদি পেতে চাই যে এই পোস্টার রেজাল্ট কী করে পাবো এই রেজাল্টটা পেতে গেলে আমাকে যেতে হবে প্রথমে গুগলে বা গুগল করামে যাও যে দেখো ডব্লু 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 ডট ডব্লু বি পুলিশ ডট গভ ডট দেখো ডব্লুবি পুলিশ ডট গভ ডট ইন এই লিঙ্কে গেলে দেখো একদম উপর দিয়ে একটা লেখা চলে যাচ্ছে রেজাল্ট ফর ফিলিং মানে এটা রেজাল্টে ক্লিক করো ক্লিক করলে দেখো বেঙ্গল পুলিশের মেন ওয়েবসাইট খুলে যাবে এবার দেখো এখানে দেখো আবেদন এস এল আর নাম্বার মানে আমার এটা বাংলা করা আছে ইংরেজি করে দিচ্ছি দেখো অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার আর সিলেক্ট এই সিলেক্টে যদি যাও তোমার ডিস্ট্রিক্ট নিজের ডিস্ট্রিক্ট নদীয়া বা আমার যেমন নদীয়া ডিস্ট্রিক্ট নদীয়া সিলেক্ট করলাম অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার দেবে ডেট অফ বার্থ দেবে দিয়ে তুমি সাবমিট করবে এই যে সাবমিট সাবমিট করলে আমার তো যেহেতু পূর্ণ ফিল আপ করা হয়নি সব কিছু সাবমিট করলে তোমার রেজাল্টটা দিয়ে দেবে এবার কথা হচ্ছে যে রেজাল্ট তো গেলো এরপরে মাঠ কবে হবে মাঠ কবে হবে এই কোশ্চেনটা অনেকের মাথায় থাকছে মাঠ যেহেতু এখন করোনা সময় চলছে সবাই লকডাউনে আছে এখন মাঠ মোটামুটি ধরে নাও দু মাস আড়াই মাস লেগেই যাবে কারণ এখনও লকডাউন এক দেড় মাস সবাই ভাবছে এক দেড় মাস তো লকডাউন চলবেই বা না হলেও এপ্রিলের মে তেসরা মে অব্দি লকডাউন ঘোষণা আছে তার মানে অন্তত দু মাস পরে দু মাস মিনিমাম দু মাস পরে মাঠ হবে দু আড়াই মাস নাগাদ দু আড়াই মাস পরে মাঠটা হবে এবার আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে এরকম যদি নতুন নতুন খবর পেতে চাও চাকরির খবর বা রেজাল্টের খবর বা কাটা পেতে চাও অবশ্যই আমার ভিডিও লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে